আসসালামু আলাইকুম। অত্যন্ত মজাদার আজকের রেসিপি টকজাল মিষ্টি। জলপাইয়ের আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। যেহেতু জলপাইয়ের মৌসুম, তাই জলপাইয়ের আচার তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রোদে শুকানো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই জলপাইয়ের আচার রেসিপিটি। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে শেয়ার করছি, যাতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন জলপাইয়ের আচার। তৈরি করার সময় কিন্তু পাত্র থেকে ফুরিয়ে যায়, তাই বেশি করে তৈরি করবেন। গরম ভাত কিংবা ভুনা খিচুড়ির সাথে টকজাল এই মিষ্টি জলপাইয়ের আচার হলো তো কথাই নেই। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশনগুলি পেয়ে যান। তো জলপাই আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি জলপাই। এগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব। পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 7 থেকে 8টি রসুন ভালো করে হাতে চেপে নিয়ে এরপর খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। খোসা পরিষ্কার করে রসুনগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি চুলা একটি প্যানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির উপর আমি একটা স্ট্যানার দিয়ে যে জলপাইগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি। আমি ভাপে করে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন অথবা সিদ্ধ করেও দিতে পারেন, আমি ভাপে করে দিচ্ছি। এভাবে করে আমি 10 মিনিটের জন্য জলপাইগুলোকে ভাপে করে নিয়ে নিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ভাপা জলপাইগুলো কিরকম হয়েছে, অনেকগুলো বেশ ফেটে গিয়েছে। এখন আমি চুলা থেকে জলপাইগুলোকে নামিয়ে নিব। অন্যদিকে আমি একটা বাটিতে শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আমি টকঝাল মিষ্টি আচার বানাবো, ঝালটা করব, সেজন্য আমি ছোট ছোট পিস করে শুকনো মরিচগুলো কেটে নিচ্ছি। এখন আমার 10 মিনিট পর জলপাইগুলো দেখছেন ফেটে আসছে। আমি চুলা থেকে নামিয়ে একটা ছুরি দিয়ে জলপাইয়ের গায়ে একটু দাগ কেটে দিব, কারণ হচ্ছে জলপাই যাতে মরিচ মশলাগুলো সবগুলো ঢুকে আর স্বাদটা যাতে একটু বেশি হয়। এভাবে করে আমি সবগুলো জলপাইয়ে গায়ে দাগ কেটে নিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি, আর যে শুকনো মরিচগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি মশলা 2 থেকে 3টি দারচিনি, 3 থেকে 4টি এলাচ। এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে যে 1 কাপ পরিমাণ আমি সরষের তেল নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সেগুলো গরম হয়ে আসলে আমি এখানে রসুন নিয়েছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। এরপর আমি যে এখানে এলাচ আর দারচিনি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি তেজপাতা। ওগুলো দিয়ে আর একটু নেড়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি যদি আপনারা বেশি খান, তাহলে মিষ্টি যদি বেশি পছন্দ করেন, তাহলে আপনারা একটু বেশি করে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর আমি আর একটু ভালো করে কাটিয়ে দিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর যে জলপাইগুলো আমি ভাপে করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। আমরা কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখতে পারবো না, কারণ হচ্ছে জলপাইগুলো পুড়ে যাবে, নিচে লেগে যাবে, সেজন্য লো আঁচে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ কুচি করে রাখাগুলো। শুকনো মরিচ কুচি করে রাখাগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিব। চুলো কিন্তু কোনোভাবে হাই হিটে করা যাবে না, কারণ হচ্ছে যদি আপনি হাই হিটে করে চুলার আঁচটা রাখেন, তাহলে আপনার জলপাইগুলো পুড়ে যাবে, স্বাদটাও ভালো আসবে না। এভাবে করে আপনি আপনার আচারগুলো 1 বছর পর্যন্ত স্টোর করতে পারেন। তো আমি কিন্তু এখানে চুলার আঁচটা লো এবং মিডিয়াম আঁচে রেখেছি, যাতে আমার আচারগুলো নিচে লেগে এবং পুড়ে না যায়। তো এভাবে করে আমি একটু পরপর কিন্তু নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়।
আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পরপর নেড়ে দিচ্ছি আর আমার জলপাই আচার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে তো আশা করছি আপনারা বাসায় তৈরি করে নেবেন এভাবে করে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের জলপাই আচারটা কেমন হয়েছে তো আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলিতে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ